আসসালামু আলাইকুম। ঢাকা সিনেমার একজন আলোচিত সমালোচিত নায়িকা সৃজনশীলা। সৃজনশীলা প্রথমে গুলশানে বিনু রঙের মেলা, বসন্তের মেলা, পণ্ডিতের মেলা এবং বর্ণমালা সহ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও প্রথমে নাটকে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। আর সৃজনশীলা নাটকে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে না পেরে অল্প সময়ে জনপ্রিয় হওয়ার জন্য সিনেমায় নাম লেখান। 2014 সালে হিটম্যান সিনেমায় অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সৃজনশীলা। তবে এই সিনেমায় সৃজনশীলা ছোট্ট একটা সাইড ক্যারেক্টার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে সৃজনশীলার একটা ভাগ্যের বিষয় হলো এই সিনেমায় মেইন চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান। আর শাকিব খানের সিনেমায় অভিনয় করা মানে বিশাল ব্যাপার, কারণ শাকিব খানের সিনেমায় অভিনয় করলে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করা যায় এবং সেই সাথে প্রযোজক এবং পরিচালকদের দৃষ্টি খুব দ্রুত আকর্ষণ করা যায়। তবে অন্যদিক দিয়ে সৃজনশীলার জন্য এই বিষয়টা একটা দুর্ভাগ্যের বিষয়ও, কারণ সৃজনশীলা শাকিব খানের মতো সুপারস্টারের সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেও নিজেকে খুব বেশি সুযোগে কাজে লাগাতে পারেননি, ফলস্বরূপ সিনেমায় তেমন সুবিধা করতে পারেননি সৃজনশীলা। সৃজনশীলা 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত হাতে গোনা মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করতে পেরেছেন। তবে সৃজনশীলা সিনেমায় খুব বেশি সুযোগ সুবিধা কাজে লাগাতে না পারলেও বড় বড় রাজনৈতিক দলের নেতা এবং বড় বড় সিনেমার প্রযোজক এবং পরিচালকদের সাথে সম্পর্ক ঠিকই তৈরি করতে পেরেছিলেন। আর তাই সৃজনশীলার নাটক সিনেমায় অভিনয়ের খবর খুব বেশি না থাকলেও বিভিন্ন পার্টিতে যাওয়ার ভিডিও ভাইরাল করে বিভিন্ন সময় খবরের শিরোনাম হতেন ঠিকই সৃজনশীলা। আবার ফটোশুটও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে সেই ছবি এবং ভিডিও ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে সেই ছবি এবং ভিডিওর মাধ্যমে ভাইরাল হতেন এবং খবরের শিরোনাম হতেন বিভিন্ন সময়। তার নাটক সিনেমায় অভিনয়ের খবর খুব বেশি না থাকলেও তার রাজকীয় লাইফ স্টাইলের মাধ্যমে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হতেন সৃজনশীলা। গত বছর শোনা গিয়েছিল সমালোচিত যুবলীগ নেতা সন্ত্রাসী আরমানের সাথে সম্পর্ক ছিল সৃজনশীলার, আর সে সময় এই খবরটি প্রচুর ভাইরাল হয়েছিল। আর এভাবে সন্ত্রাসী যুবলীগ নেতা আরমানকে বেকায়দায় ফেলে তার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সৃজনশীলা। এরপর যুবলীগ নেতা আরমানের সাথে সম্পর্ক থাকার সাথে সাথেই ক্যাসিনো সম্রাটের সাথেও সম্পর্ক জড়িয়েছিলেন। আবার অনেকেই নাকি ক্যাসিনো সম্রাটের সাথে সৃজনশীলাকে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে ঘুরতে দেখেছেন। আর এভাবেই অনেকদিন সৃজনশীলা এবং ক্যাসিনো সম্রাট বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে একান্ত সময় কাটিয়েছেন। আর এভাবে যুবলীগ নেতা আরমান এবং ক্যাসিনো সম্রাটের সাথেই সম্পর্ক তৈরি করেন সৃজনশীলা। জানা গেছে 2021 সালে পর্নোগ্রাফিতে নাম এসেছিল সৃজনশীলার। শুধু তাই নয়, পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত ছিলেন সৃজনশীলা। বিভিন্ন সময় হোটেল বা রেস্টুরেন্টে মাদক সরবরাহ করতেন সৃজনশীলা। আর সে সময় র‍্যাব জানিয়েছিল পর্নোগ্রাফিতে নাম আছে সৃজনশীলার, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সৃজনশীলা। তবে সে সময় অজানা এক শক্তির কারণে সৃজনশীলাকে গ্রেপ্তার করতে পারেনি র‍্যাব। জানা গেছে সৃজনশীলাকে গ্রেপ্তার না করার জন্য সরাসরি এই কাজে প্রভাব খাটিয়েছিলেন ক্যাসিনো সম্রাট। এক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে কিভাবে এত বড় বড় সব রাজনৈতিক দলের নেতা এবং বড় বড় সিনেমার প্রযোজক পরিচালক এবং বিশিষ্টজনদের সাথে কিভাবে এত সম্পর্ক তৈরি করলেন এবং তার বড়লোকী লাইফ স্টাইল সেই সাথে তার চাকচিক্যের রহস্যই বা কি, এটা নিয়েও ধাঁধা সৃষ্টি হয়েছে সবার মাঝে। এছাড়া দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখনও দেশের সাধারণ জনগণ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে নিয়ে একটি কথাও বলেননি সৃজনশীলা। বরং আন্দোলনকারীদের বিপক্ষে গিয়ে একটি বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সৃজনশীলা। আর সেই বিতর্কিত ফেসবুক স্ট্যাটাসে সৃজনশীলা লিখেছিলেন, কিসের আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়। সে সময় দেশের সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা তার পোস্টে রাগ ছেড়েছিলেন।